পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন সাইফ হাসান তাকে লঙ্গার ফরমেটের জন্য চিন্তা করা হলেও হঠাৎই পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই ওপেনার তাই তো সাইফের টি টোয়েন্টি ওপেনার হিসেবে ব্যাটিং দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে ব্যর্থতার পর টাইগারদের টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে লিটন দাস ও সৌম্য সরকারকে পাকিস্তানের বিপক্ষের সিরিজের জন্য টাইগারদের ঘোষিত দলে আছে পরিবর্তন অনেকের ধারণাই সিরিজে এ দেখা যাবে নাইম শেখকে নাইম শেখের সঙ্গে সাইফ হাসান কিংবা নাজমুল শান্তর একজনকে রাখা হবে তবে সবার ধারণা ভুল প্রমাণ করে দিলেন বাংলাদেশ অধিনায়ক প্রথম টি টোয়েন্টিতে কি নাইম শেখের সঙ্গে সাইফ হাসানকে দেখা যাবে বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন সাইফ হাসান ও নাইম শেখের সঙ্গে ওপেনার হিসেবে ভাবা হচ্ছে নাজমুল শান্তকেও এই মুহূর্তে বেশ কয়েকজনকে বিবেচনা করা হচ্ছে এ প্রসঙ্গে মাহমুদুল্লাহ আমরা বেশ কয়েকজনকে বিবেচনায় রেখেছি সাইফ আছে শান্ত এবং নাইমও আছে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব শান্ত ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছে টেস্টে ভালো পারফর্ম করছে বিপিএলেও দুটি শতক রয়েছে তার বিপিএলে দুটি শতক রয়েছে তার ওর সামর্থ্য আছে আরও ভালো টি টোয়েন্টি ক্রিকেটার হওয়ার সাইফের ব্যাপারে বলতে হবে সে এখনও অনেক তরুণ তবে দারুণ একজন ব্যাটার ওর ভেতরে যে কোনো বলারকে খেলার সামর্থ্য আছে আমাদের পুরো দলের বিশ্বাস সে ভালো করবে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওপেনিংয়ে দেখা যেতে পারে আইম শেখের সঙ্গে সাইফ হাসানকে আর ওয়ান ডাউনে খেলবেন নাজমুল শান্ত